আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে বন্ধুগণ বর্তমান জামানা অনেকটাই খারাপ আর এই জামানায় কে কার ক্ষতি করতে পারে এই ভাবনাটুকুই কিন্তু মানুষ একটু বেশি করে তো বন্ধুগণ আপনার মোবাইল ফোনটিতে কেউ যদি একটি হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড করে হাইড করে দেয় আপনি কিন্তু বুঝতেও পারবেন না আপনার ফোনে হ্যাকিং সফটওয়্যার রয়েছে তো বন্ধুগণ যে ব্যক্তি আপনার ফোনে হ্যাকিং সফটওয়্যার ডাউনলোড করেছে সে কিন্তু আপনার সব অ্যাক্টিভিটি অর্থাৎ আপনার ফোনের সব কিছু কিন্তু দেখতে পারবে তার মোবাইল ফোন থেকে অত বা ল্যাপটপ থেকে তো বন্ধুগণ আজকের ভিডিও থেকে জানতে পারবেন আপনার ফোনে কোন প্রকার হ্যাকিং সফটওয়্যার রয়েছে কিনা আর যদি থেকেই থাকে এগুলো কিভাবে আপনারা ডিলিট করতে পারেন সো বন্ধুগণ আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল অনেকটাই ইউজফুল হতে যাচ্ছে তো বন্ধুগণ ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার চেষ্টা করুন হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন কে কে টেকনিক বাংলা সাথে আছি আমি আপনাদের বন্ধু খন্দকার খায়েশ বন্ধুগণ বেশি কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট বন্ধুগণ ভিডিওটিতে যদি একটি লাইক করে না থাকেন প্লিজ একটি লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ ভিডিওর নিচে দেখুন এভাবে রেড কালারে লেখা রয়েছে সাবস্ক্রাইব এখানটা একটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন এবং ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে উপভোগ করার জন্য পাশের বেলাইকনটি একটি ক্লিক করে এনেবল করে রাখুন ওকে বন্ধুগণ আপনার ফোনে কোন প্রকার স্পাই হ্যাকিং সফটওয়্যার আছে কিনা চেক করার জন্য ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে আর এই অ্যাপসটি কি এবং কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন আমরা ভিডিও শেষে দেখে নেব তার আগে আমরা দেখে নিই এই অ্যাপসটি কীভাবে কাজ করে এবং অ্যাপসের সেটিংসগুলি তো বন্ধুগণ আমি চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত এই অ্যাপসটিতে বন্ধুগণ অ্যাপসটিকে ওপেন করার পর একটু লোডিং হবে তো বন্ধুগণ দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি কিন্তু লোডিং হচ্ছে তো তারপর বন্ধুগণ এই অ্যাপসটির ইন্টারফেসটি ঠিক এভাবেই ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবার পর বন্ধুগণ দেখুন এখানে দুটি অপশন রয়েছে একটি হচ্ছে আপডেট নাও এবং নিচে রয়েছে নট নাও তো বন্ধুগণ আপনারা এই নট নাও অপশনটিতেই ক্লিক করে দিন বন্ধুগণ নট নাও অপশনটিতে ক্লিক করে যাবার পর ঠিক এভাবেই ইন্টারফেসটি চলে আসবে আসার পর বন্ধুগণ দেখুন এখানে একটি অপশন রয়েছে স্টার্ট স্ক্যান বন্ধুগণ আপনারা স্টার্ট স্ক্যানে ক্লিক করে দিন তো এখানে ক্লিক করে দেবার পর এটা স্ক্যান করবে বন্ধুগণ দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্যানিং হচ্ছে তো বন্ধুগণ কোন কোন প্রকার আসলে আপনারা এড ক্রস করে দিন অথবা বেক করে দিন তো আমি ভিডিওটি একটু পোস্ট করে দিচ্ছি তো বন্ধুগণ দেখুন আমার স্ক্যানিং প্রাইসেস দেখুন আমার এখানে স্ক্যান রেজাল্ট চলে আসছে এবং আমার এখানে কোনো প্রকার স্পাই সফটওয়্যার অথবা কোনো হ্যাকিং সফটওয়্যার নেই তো বন্ধুগণ দেখুন এখানে কিন্তু গ্রিন টিকমার্ক চলে আসছে এবং এখানে দেখুন লেখা রয়েছে ইউর ডিভাইস ইজ ক্লিন তো বন্ধুগণ আমার ডিভাইস একদম পরিষ্কার রয়েছে তো আমি একদম নিরাপদে রয়েছে তো বন্ধুগণ আপনার ফোনে যদি কোনো হ্যাকিং সফটওয়্যার থাকে তাহলে এখানটায় চলে আসবে আসার পর বন্ধুগণ সিম্পলি আপনারা এখান থেকে ডিলেট করে দিতে পারেন তো বন্ধুগণ আপনার ফোনে কোনো স্পাই হ্যাকিং সফটওয়্যার আছে কি না অবশ্যই কমেন্টসে জানাবেন তো বন্ধুগণ এখন কথা হলো আপনারা এই অ্যাপটিকে কোথা থেকে ডাউনলোড করবেন বন্ধুগণ এই অ্যাপটিকে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বাড়ে লিখবেন স্পাই লিখার পর বন্ধুগণ আপনাদের সামনে এই সফটওয়্যারটি চলে আসবে বন্ধুগণ এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন অথবা আপনারা খুঁজে পেতে কষ্ট হলে ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সোজা সেখান থেকে ইনস্টল করে নিতে পারেন তো বন্ধুগণ আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন আর ধন্যবাদ জানাচ্ছি আপনার মূল্যবান সময়টুকু দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন কমেন্টস করে জানাবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আরও ভালো ভালো টিপস এন্ড টিক্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি একটি ক্লিক করে আমাদের সাথেই থাকবেন আজ এই পর্যন্তই থ্যাংক ইউ